প্রথম নহরি রহ তো গাইস কেমন আছো তোমরা সবাই। তো আজ কিন্তু আবার চলে এসেছি আরেকটা বাস জার্নি নিয়ে, আর এমনি এখন আছি হচ্ছে ধর্মতলায়, চারিদিকে তো প্রচণ্ড সাউন্ড। আর আজকে ট্রাভেল করতে চলে কিন্তু এই যে রয়্যাল ক্রুজারের স্ক্যানিয়াতে করি, আর আজকে যাবো শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি যেতে এখন আরও ভালো ভালো হেভি হেভি ব্লগ আসছে। তো ঠিক আছে, আজ কিন্তু তোমাদের সব জানাবো যে কী গাড়ি আছে, কীরকম গাড়ি, কমফোর্টেবল লাক্সারি কী, কোথায় দাঁড়াচ্ছে, ব্রেক নিচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, অন টাইম কি না, সব কিন্তু আমাকে এই ভিডিওটাতে। তো চলো ভিতরে গাড়ি একটা ইন্টেরিয়ার দেখা যাক। তো এই কিন্তু গাড়ির ভিতরে এন্ট্রি করছি, আর এই হচ্ছে গাড়ির মোটামুটি কনসোল রয়েছে, স্ক্যানিয়ার গাড়ি। আর এই হচ্ছে মোটামুটি কিন্তু গাড়ির সিট। সো আমাদের সিট রয়েছে এইটা। সো আমি আগেই ব্যাগ রেখে দিয়েছিলাম, আর এখানে সিট পেয়েছি 35-36। আর এখানে কিন্তু সেমি স্লিপার গাড়ি রয়েছে মোটামুটি। আর এই হচ্ছে গাড়ির মোটামুটি ইন্টেরিয়ার। সো গাড়ি চললো ধর 6:05। গাড়ি মোটামুটি ফুল আছে, বাস কিন্তু এখন জাস্ট চলা শুরু হয়েছে। টাওয়ার 42 দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। সো মোটামুটি এই যাচ্ছি, টাওয়ার 42 দেখা যাচ্ছে, বসেছি। সিট কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল, একজনের জন্য পারফেক্ট। আর এইটা কিন্তু মোটামুটি এসি কন্ট্রোল কনসোল রয়েছে, দেখতে পাচ্ছ, লাইট রয়েছে, আর এখানে এসি কনসোল পারফেক্ট আছে। লাইট এখন আই থিঙ্ক সুইচটা দেওয়া নেই, আর নিচে কিন্তু চার্জিং পোর্টও দেওয়া আছে। এই যে একদম পায়ের কাছে চার্জিং পুরো হোল পোর্টটা দেওয়া আছে, এটাই আমার সবচেয়ে ভালো লাগলো, কারণ অন্য বাসে কিন্তু এটা থাকে না। মানে যাদের অ্যাপেল ইউজার তাদের জন্য প্রচণ্ড একটা ট্রাভেলের ব্যাপার। বাট পার্সোনালি যে আমারই খুব প্রবলেম হয়, কারণ যেখানে বাসে উঠি, সো অ্যাপেলের জন্যে বাড়ি নাও চার্জে দিতে প্রচণ্ড সমস্যা। বাট এই কিন্তু এই গাড়িটা সত্যি ভালো, আর এই মোটামুটি গাড়ি কিন্তু আজকে ফুলই আছে। কারেন্ট টাইম 6:45, আর গাড়ি পৌঁছে কিন্তু করুণাময়ী আইবিটিতে। এখানেও কিন্তু গাড়ি একটা বোর্ডিং পয়েন্ট রয়েছে, সো এখন লোকজন আসবে, এখন বোর্ডিং হবে, আর তারপরে গাড়িটা ছাড়বে এখান থেকে। আর এই কিন্তু গাড়ি মোটামুটি আউটার লুক রয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। রয়্যাল ক্রুজারের গাড়ি ব্লু কালারে একদম মারাত্মক লাগছে। আর এই যে 500 ml একটা বোতল দেওয়া হয়েছে সব প্যাসেঞ্জারকে, 500 ml একটা করে বোতল দেওয়া হলো জলে সবার জন্যে। সো NH34 ট্রাভেল করছি এখন আমরা, NH34 তে গাড়ি ছুটে যাচ্ছে। সো ফাইনালি কিন্তু এখন ঘড়ি কাটার সময় প্রায় 10:30। 10:30 সময় কিন্তু আমাদের গাড়ি এসে পৌঁছাতে হচ্ছে শঙ্কর হোটেল, এই যে কৃষ্ণনগরের প্রচণ্ড ফেমাস একটা জায়গা, যেখানে কিন্তু বেশ ভালো সব রকম বাসই দাঁড়ায়। এখন আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করবো, আর কী খাচ্ছি কী না খাচ্ছি সব কিছু থাকবে কিন্তু তোমাদের জন্য ভিডিওতে। খাবার কি সত্যিই ভালো, এত সাউন্ড ভাই কিছু কথা বলতে চাই, যাই হোক ভিতরে যাই, খাবারটা ট্রাই করি তারপর তোমার দেখাচ্ছি। কিন্তু মোটামুটি ভিতরে অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছ, এই যে ভাই আছে আমাদের, ভালো তো একদম চিল সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেলো। আর এখানে সব দাদারা রয়েছে, সবাই রয়েছে আমাদের বাসের স্টাফরা রয়েছে। তো আজকে এখন ট্রাই করবো তড়কা রুটিটা, আর একসাথে চিকেনটা ট্রাই করবো। এই কিন্তু মোটামুটি আমাদের থালি চলে এসছে, এখানে নিচে মটন থালি, এটা চিকেন থালি, এই যে এখানে দাদা, এই নিচে চিকেন থালি আর তড়কা রুটি। আর আমাদের অর্ডার এসছে এই যে রুটি, রুটির সাথে এসে তড়কা, তিনখানা রুটি নিয়েছি কিন্তু মোটামুটি, আর এই যে তড়কা, আর এর সাথে কিন্তু আছে হচ্ছে স্যালাড, তড়কা রুটি, এই যে ফার্স্ট বাইট, অ্যাভারেজ খেতে ভাই, খুব একটা হাইপ না, আমার অ্যাভারেজ লাগছে। 90 টাকা দাম হিসাবে আমি মনে করি না এটা জাস্টিফাই করছে, 90 টাকা জাস্টিফাই করছে না। এক তড়কা ভাই কী করে 90 টাকা দেয়, 3 পিস রুটি দিয়ে কী করে হতে পারে আমি তো নিজেই বুঝি না, মোটামুটি লাগলো। আজও ট্রাই করে নিচ্ছি স্যালাডটা, এটাই হচ্ছে কথা, মোটামুটি খেতে। যাই হোক খাবার দাবার কমপ্লিট করি তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। কিন্তু মোটামুটি তাদের ওয়াশরুম এরিয়াটা রয়েছে, এটা মোটামুটি তো বেশ ক্লিন, ওয়াশরুমটা ক্লিন আছে, আর হোটেলটা বেশ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার একটু অ্যাভারেজ হলো, বাট এমনি ওয়াশরুম টাশরুম পারফেক্ট আছে। আর খেয়ে বেরিয়েছি, আর খেয়ে বেরোনোর পরে তো আমার ডেজার্ট চাই, সো ডেজার্টের জন্য কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে এই লাড্ডু। সো লাড্ডুটা ট্রাই করে দেখি, বেশ ভালো লাগছিলো এর জন্য নিলাম। ভাই লাড্ডুটা জাস্ট অসাধারণ, সত্যি জাস্ট অসাধারণ লাগে যেতে, ভালো পরিমাণ ড্রাই ফ্রুট ট্রাইফ দেওয়া আছে, আর 10 টাকায় এত ভালো লাগে মনে করি না এখানে কোথাও পাওয়া যাবে। যাই হোক গাড়ি টাড়ি কিন্তু মোটামুটি এই যে হর্নটন দিচ্ছে, যেতে হবে, সো গাড়িতে উঠি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন প্রায় 11:05, আধ ঘন্টা মতন ব্রেক দিল, চলো গিয়ে দেখা যাচ্ছে আবার। 30 মিনিটের ব্রেক কিন্তু গাড়ি দিয়েছে আমাদের, আর গাড়ি এখন জাস্ট বেরোচ্ছে,
এই যে স্ক্যানিয়া আমাদের শিলিগুড়ি রয়্যাল ক্রুজারের স্ক্যানিয়া। যত যাই বলি এতক্ষণ বাসে ট্রাভেল করলাম, এই এখন 11:10 এতক্ষণে কিন্তু সিরিয়াসলি বলছি বাসের স্টাফ বিহেভিয়ারও যথেষ্ট ভালো। আর তার থেকে বড় কথা হচ্ছে গাড়ি কমফর্টেবল, মারাত্মক কমফর্ট। আমার মনে হচ্ছে ভলভোর থেকে স্ক্যানিয়া আই থিঙ্ক বেশি ভালো, মানে আমার পার্সোনাল মনে হচ্ছে এটা, যে এই যে স্লিপার গাড়ি না, এটা জাস্ট সিটার গাড়ি, সিটার গাড়ি, সেমি স্লিপার গাড়ি হিসেবে আমি মনে করি স্ক্যানিয়া অনেকটা বেটার ভলভোর থেকে, সাসপেনশনও বেটার, গাড়িটা অনেকটাই বেটার। সো NH34 ট্রাভেল করছি এখন আমরা, NH34 তে গাড়ি ছুটে যাচ্ছে। আর এখন রুট তো প্রচণ্ড ভালো করে দিচ্ছে এখন রাস্তা, তো কারেন্ট টাইম এখন 4:10। আর 4:10 গাড়ি আসলো ডালখোলাতে, আর ডালখোলাতে এখানে 10 মিনিটের ব্রেক দিল, চা ব্রেক, ওয়াশরুম চা সব কিছু করে নিতে পারে এই ব্রেকের মধ্যে। আর এখানে সব বাকি গাড়িটাও দাঁড়িয়ে, গাড়ি রাত্রেবেলা জাস্ট অসাধারণ টেনেছে, কারণ ভাই এখনও অন্ধকার আকাশে আর সেই অবস্থায় গাড়ি পৌঁছে দিয়েছে। বাট বেশিরভাগ মানে দিন আমি যখন ডালখোলাতে এসেছি, আগেও 3-4 বার এসেছি, তখন কিন্তু সকাল হয়ে গেছে তারপরেই এসেছি, জাস্ট অসাধারণই গাড়ি টেনেছে। যাই হোক, এতটা যদি ভিডিও দেখা হবে, ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিও কিন্তু লাইক শেয়ার সব করে দিও। আর ভিডিও এখানে শেষ হচ্ছে না, শিলিগুড়ি কিন্তু যাবো ভাই, এখনও দেখি একটু গাছের ডিটেলস নেবো, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। চা আজকে খাবো না, আজকে সত্যি এখন মুড হচ্ছে না চা খেতে। আর এই যে দেখো হাইওয়ে থার্ড, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে, সব বাসের মধ্যে যেতে জাস্ট ট্রাভেল করতে অসাধারণ লাগছে। তো ঘড়িতে টাইম এখন 6:25, আর 6:25 কিন্তু আমাদের গাড়ি একদম এক্স্যাক্ট টাইমের 5 মিনিট আগে শিলিগুড়ি ঢুকিয়ে দিয়েছে। আর সবাই নেমে গেছে, আমি তো পার্কিং পর্যন্ত আসলাম গাড়ি, এর জন্য এখনও রয়েছি বাসের ভিতরেই। আর একদম পরিষ্কার কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো ছিল, জলের বোতল দেওয়া হলো, আর জাস্ট অসাধারণ কিন্তু সার্ভিস হচ্ছে রয়্যাল ক্রুজারের, সিরিয়াসলি বলছি। আমার এই রুটে ট্রাভেল করা ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস কিন্তু আমি বলতে পারি রয়্যাল ক্রুজারকে, কারণ একদম টাইম পাঞ্চুয়ালিটি এটা রয়েছে যেটা, কারণ আমি অনেক গাড়িতে আগে ট্রাভেল করেছি যাদের টাইম পাঞ্চুয়ালিটি কিন্তু একটু খারাপ আমার মনে হয়েছে, বাট এদের টাইম পাঞ্চুয়ালিটি একদম পারফেক্ট টাইমে ঢুকেছে, কারণ এদের আগে যেসব গাড়ি ছেড়েছে তাদের আগে কিন্তু এই গাড়িটা ঢুকিয়েছে, একদম সিরিয়াস কথা। সো ট্রাভেল করলাম রয়্যাল ক্রুজারের সাথে, সো খুব ভালো লাগলো সত্যি, ফার্স্ট টাইম ট্রাভেল করলাম, সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। সো তোমরাও ট্রাভেল করতে পারো রয়্যাল ক্রুজারের সাথে, রেড বাসে এদের টিকিট বুক করতে পারো, এছাড়া কিন্তু www.royalcruiser.com থেকে এদের টিকিট বুক করতে পারো, এছাড়া স্প্ল্যানেডে কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট বুক করতে পারো। সো যাই হোক, ভিডিওটি এতটা দেখে রাখো, ভিডিওটি ভালো লেগে থাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, ফলো করে দিতে হবে, আর কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এটাও তো করতে হবে, তাই না? সো এরকম আরও ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে, সাথে থাকো, পাশে থাকো, টাটা।